হ্যালো, হাই শেফ শঙ্কর। এখন বেস্ট রেসিপি চিকেনের পরে চিকেন নাগেট। বনলেস চিকেন নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে ধনে পাতা, কাঁচা লঙ্কা চপ, সল্ট, পেপার, আরামিক পাউডার, ধনে পাতা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটাকে ভালো করে চপ করে নিচ্ছি। চপ করে নিয়ে তারপরে মাখিয়ে নেব। ভালো করে চপ করছি, সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। চপ আমার হয়ে এসছে, আর একটু ধনে পাতা দিয়ে দেবো উপরে, দিয়ে আর একটু ভালো করে চপ করে নেব। চিকেনটা আর একটু চপ করে নিচ্ছি ভালো করে। চপ আমার প্রায় হয়ে এসছে, চপ হয়ে গেছে। এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। সাইডেরগুলো উপরে তুলে নিতে হবে, নিয়ে সুন্দর করে আর চপ করে নিতে হবে। সল্ট, পেপার, অ্যারামিক পাউডার, ফাইভ পাস পাউডার, সল্ট, লেমন জুস, কোরিয়ান্ডার লিফ, চিলি পাউডার দিয়ে স্যালাডটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে প্লেট করে নেব, প্লেট ভালো করে গার্নিশ করে নিচ্ছি। এবার নাগেটটা বানিয়ে নেব। নাগেটটার জন্য প্যাঙ্কো ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। ব্রেড ক্রামের মধ্যে দিয়ে নাগেটটাকে এবার ছোটো ছোটো করে বানিয়ে নেব। হয়ে গেছে, ছোটো ছোটো করে বল করে নিয়েছি। এবার ক্রাম করে নেব। তেল আমি বসিয়ে নিয়েছি, তেলে ফ্রাই করবো। তারপর ছোটো ছোটো করে সুন্দর সুন্দর পিস করে নিচ্ছি, নিয়ে ডিপ ফ্রাই করবো অয়েলে। ভালো করে ক্রামগুলো লাগিয়ে নিচ্ছি। প্যাঙ্কো ব্রেড ক্রাম, প্যাঙ্কো ব্রেড ক্রাম লাগানো হয়ে এসছে প্রায়। অয়েলে ছেড়ে দিচ্ছি। এই যে ফ্রাই হচ্ছে, আর একটু ভালো করে ফ্রাই হবে। যেহেতু কাঁচা চিকেন আছে, ভালো করে ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই গোল্ডেন কালার করে হচ্ছে আমার চিকেন ফ্রাই। ফ্রাই প্রায় হয়ে এসছে, প্লেটও রেডি করে নিয়েছি। আর একটু ফ্রাই করবো, কালারটা সুন্দর করে গোল্ডেন কালার আসবে। ড্রিপ ফ্রাই করছি, ফ্রাই প্রায় কমপ্লিট হয়ে আসছে, তুলে নেবো একটু পরে। আর একবার দেখে নেবো কতটা ফ্রাইটা হয়েছে। এবার তুলে নাও, হয়ে গেছে রেডি চিকেন নাগেট। প্লেট করে নেব, প্লেটও সুন্দর করে দিয়ে সাজিয়ে নিয়েছি। উপর দিয়ে চাট মশলা, সাইডে টমেটো সস, প্লেটের সাইড দিয়ে টমেটো সস দিয়ে গার্নিশ করে দিয়েছি। লুকিং গর্জিয়াস, সুন্দর দেখতে লাগছে ফুডটা। চিকেন নাগেট বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটার পাশে থাকুন। স্যালাড দিয়ে দিয়েছি, লেবু দিয়েছি, খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারাও বানিয়ে এভাবে খেতে পারেন। রেসিপিটাকে ফলো করবেন, চ্যানেলটাকে ফলো করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।